বন্ধুরা, আমাদের আজকের গল্প জাদুর রসগোল্লা। অনেকদিন আগে শ্যামনগর গ্রামে মিনু নামের এক ছোট্ট মেয়ে তার বাবা মায়ের সাথে বাস করত। মিনুর বাবা একজন দিনমজুর ছিলেন। তিনি অন্যের জমিতে কাজ করে অনেক কষ্টে সংসার চালাতেন। মিনুদের গ্রামে গণেশ নামের একজন লোক বাস করত। গণেশ খুব ভালো রসগোল্লা বানাতো। তার রসগোল্লা যে একবার খেত, সে আর রসগোল্লার স্বাদ ভুলতে পারত না। গণেশের অনেক বড় একটি রসগোল্লার দোকান ছিল। একদিন সকালবেলা মিনু আর তার বান্ধবী মুক্তা খেলতে খেলতে গণেশের রসগোল্লার দোকানের সামনে চলে যায়। আহ, এই মুক্তা, দেখ দেখ কত সুন্দর মিষ্টির গন্ধ আসছে। আরে তাই তো, আমি তো খেয়ালই করিনি। ওই তো সামনে গণেশ কাকুর রসগোল্লার দোকান, তাই তো আমরা দুজন মিষ্টি সুবাস পাচ্ছি। এই মুক্তা, চল চল আমরা গণেশ কাকুর কাছে গিয়ে রসগোল্লা খেতে চাই। না রে, গণেশ কাকু ভারী বাজি, টাকা ছাড়া তিনি আমাদের রসগোল্লা খেতে দিবেন না। আরে মুক্তা, তুই শুধু শুধুই ভাবছিস, আগে তো চল গিয়ে দেখি। মুক্তা আর মিনু গণেশের রসগোল্লার দোকানে যায়। তখন ওরা গিয়ে দেখে গণেশ মনের আনন্দে গান গাইছে আর রসগোল্লা বানাচ্ছে। ভালোবেসে তোমারে পড়ছি অবিরত, সূর্যের মতো চলছি অবিরত, তব তোমায় আজ ভালোবাসে এই অন্তর। তুমি আমারে বানাইলারে রসগোল্লার কারিগর, তুমি আমারে বানাইলারে রসগোল্লার কারিগর। এই বাচ্চারা, তোরা হাসছিস কেন? গণেশ কাকু, তুমি অনেক সুন্দর গান গাও, তোমার গান শুনেই আমাদের হাসি পায়। হয়েছে হয়েছে, আর হাসতে হবে না। তা বল কি চাই, সকাল সকাল আমার দোকানে এসে ভিড় বাড়াচ্ছিস কেন? গণেশ কাকু, আমরা রসগোল্লা খেতে এসেছি। ও, রসগোল্লা খাবে, পয়সা এনেছিস? কাকু, আমাদের কাছে তো তখন নেই, তুমি আমাদের এখন ফ্রিতে খেতে দাও, আমরা পরে বাবার থেকে টাকা নিয়ে তোমায় দিয়ে যাব। টাকা নেই, তাহলে রসগোল্লা খেতে এসেছিস কেন? যা ভাগ এখান থেকে, টাকা ছাড়া আমি তোদের রসগোল্লা খেতে দিতে পারবো না। আগে যা টাকা নিয়ে আয়, পরে রসগোল্লা খেতে আসিস। যত সব সকাল সকাল আমার মেজাজটাই খারাপ করে দিল, যা ভাগ। কাঁদিস না মিনু, কাঁদিস না, আমি তো তোকে আগেই বলেছিলাম টাকা ছাড়া গণেশ কাকু রসগোল্লা দিবেন না, এখন হলো তো আমার কথা, চল বাড়ি চল। মিনু আর মুক্তা মন খারাপ করে কান্না করতে করতে তাদের বাড়ি চলে যায়। মিনুকে কান্না করতে দেখে তার মা বলে, কি রে মিনু, তুই কান্না করছিস কেন? এই মুক্তা, ওর কি হয়েছে, ও কান্না করছে কেন? কে আর বলবো চাচি, আমি আর মিনু খেলতে খেলতে গণেশ কাকুর দোকানের সামনে গিয়েছিলাম, আর মিনু আর আমি গণেশ কাকু থেকে রসগোল্লা খেতে চাই। কাকু টাকা ছাড়া তো রসগোল্লা দিলই না, উল্টো অনেক কথা শুনিয়ে দিল, তাতেই মিনু কান্না করছে। বেশ হয়েছে, কতবার মানা করেছি, ছোচার মতো কারো থেকে কিছু চাইবি না, কেন শুনিস না আমার কথা? মা, আমার তো রসগোল্লা খেতে খুব ইচ্ছে করছিল। রসগোল্লা খেতে ইচ্ছে করছে ভালো কথা, তুই আমাদের বলবি, আমরা তোকে পরে রসগোল্লা কিনে এনে দিতাম, কিন্তু তুই চাইতে গেলি কেন? মা, রসগোল্লা আমাকে এনে দাও। কি হয়েছে মিনুর মা, মিনু এমন কান্না করছে কেন? কি রে মিনু,
তুই কান্না করছিস কেন? বাবাকে বল। বাবা, আমি রসগোল্লা খাব। রসগোল্লা খাবি? কিন্তু আমার হাতে তো এখন টাকা নেই। তুই মন খারাপ করিস না মা, বাবার হাতে টাকা হলেই বাবা তোকে অনেক রসগোল্লা কিনে এনে দেব। এখন আর কান্না করিস না মা, যা তুই হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নে। ঠিক আছে। মিনু মন খারাপ করে তার রুমে চলে যায়। তারপর মিনু বসে বসে ভাবতে থাকে, আমরা যে অনেক গরিব, অনেক কষ্টে আমাদের সংসার চলে, বাবা কোত্থেকে আমাকে রসগোল্লা কিনে দিবে? ধুর, ভালোই লাগছে না। যাই, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। তারপর মিনু মন খারাপ করে হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে যায়। তখন সে জঙ্গলের মধ্যে খুব সুন্দর একটি হাড়ি দেখতে পায়। আরে, সামনে ওটা কি দেখা যায়? যাই তো, একটু এগিয়ে গিয়ে দেখি এটা কি। মিনু হাড়িটির কাছে এগিয়ে যায়। আরে আরে, এখানে তো হাড়ি ভর্তি রসগোল্লা। এই জঙ্গলের মধ্যে কে এমন রসগোল্লার হাড়ি ফেলে গেল? দূর বাবা, আমার এত কিছু ভেবে কাজ নেই। আমি বরং এখান থেকে টপ টপ করে চারটি রসগোল্লা খেয়ে নেই। আমার রসগোল্লা খেতে খুব ইচ্ছে করছে। মিনু টপ টপ করে সেখান থেকে চারটি রসগোল্লা খেয়ে ফেলে। কিন্তু মিনু চারটি রসগোল্লা খাওয়ার পরও মিনু দেখল হাড়ি ভর্তি রসগোল্লা হয়ে আছে। আরে, এখান থেকে তো আমি চারটি রসগোল্লা খেয়ে ফেললাম, কিন্তু হাড়ি তো একেবারেই ভরে আছে। যাই, আমি আরও কিছু রসগোল্লা খেয়ে নেই। তারপর মিনু আরও চারটি রসগোল্লা খেয়ে নেয় আর অবাক হয়ে দেখতে থাকে, কারণ সেই হাড়ি থেকে রসগোল্লা কমছে না। তারপর মিনু অনবরত রসগোল্লা খেতে থাকে আর খেতে খেতে হাঁপিয়ে যায়। তাও হাড়ি থেকে রসগোল্লা একটিও কমে না। আরে আরে, এটা কি হচ্ছে? বুঝতে পেরেছি, এগুলো আসলে জাদুর রসগোল্লা। তাই তো এই রসগোল্লা অন্য রসগোল্লা থেকে অনেক বেশি মজা, আর হাড়ি থেকে রসগোল্লা শেষই হচ্ছে না। যাই, আমি বরং হাড়িটা নিয়ে বাড়িতে যাই। আমি আর মুক্তা এখন থেকে মজা করে রসগোল্লা খাবো। তারপর মিনু রসগোল্লার হাড়িটি নিয়ে বাড়িতে চলে যায়। মা, মা, ও মা, দেখো দেখো আমি কি নিয়ে এসেছি। মিনু, তোর হাতে এটা কি? তুই কি নিয়ে এলি মা? মা, এগুলো জাদুর রসগোল্লা। এই মিনুর বাবা, তোমার মেয়ে সারাক্ষণ রসগোল্লার কথা ভাবতে ভাবতে ওর মাথাটাই খারাপ হয়ে গেছে। দেখো কি সব বলছে। কি রে মিনু, তুই এসব কি বলছিস মা? রসগোল্লা আবার জাদুর হয় নাকি? বাবা, আমি সত্যি বলছি, কেন আমার কথা তুমি বিশ্বাস করছো না? এই হাড়ি থেকে তোমরা যত রসগোল্লা খাবে তা কখনোই শেষ হবে না। কি বলছিস এসব? হ্যাঁ বাবা, আমি সত্যি কথা বলছি। এই নাও নাও, তোমরা এখান থেকে রসগোল্লা খাও। কই, দে তো দেখি। দে দে, আমাকেও দে। মিনুর বাবা মা হাড়ি থেকে রসগোল্লা খেতে থাকে। খেতে খেতে তারা দুজন হাঁপিয়ে যায়, কিন্তু হাড়ি থেকে একটি রসগোল্লাও কমে না। আরে আরে, এ আমি কি দেখছি? এগুলো তো আসলেই জাদুর রসগোল্লা। হ্যাঁ, এমন অদ্ভুত কাণ্ড তো আমি এর আগে কখনো শুনিও নি, দেখিও নি। এবারে আমার কথা বিশ্বাস হলো তো? এখন থেকে আমি আর মুক্তা প্রতিদিন এই জাদুর রসগোল্লা খেতে পারবো। আমাদের আর রসগোল্লা খাওয়ার জন্য গণেশ কাকুর দোকানে যেতে হবে না।